মালদা জেলা স্বাস্থ্য দপ্তর এবং মালদা মেডিকেল কলেজের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দেওয়া হল খোলা খাবারের দোকান বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অসংখ্য বিভিন্ন ধরনের তেলে ভাজা ফল থেকে শুরু করে বিভিন্ন খাবার খোলা রেখে বিক্রি করার অভিযোগ উঠেছিল এর থেকে নানান রোগের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সেই কারণে খোলা রাখা খাবারের দোকান এদিন করা হয় মালদা মালদা থেকে এর রিপোর্ট আনন্দ বার্তা জেলা স্বাস্থ্য দপ্তর এবং মালদা মেডিকেল কলেজের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দেয়া হল খোলা খাবারের দোকান বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অসংখ্য বিভিন্ন ধরনের তেলে ভাজা ফল থেকে শুরু করে বিভিন্ন খাবার খোলা রেখে বিক্রি করার অভিযোগ উঠেছিল এর থেকে নানান রোগের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সেই কারণেই খোলা রাখা খাবারের দোকান এদিন উচ্ছেদ করা হয় মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দবার্তা মালদা জেলা স্বাস্থ্য দপ্তর এবং মালদা মেডিকেল কলেজের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দেওয়া হল খোলা খাবারের দোকান বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অসংখ্য বিভিন্ন ধরনের তেলে ভাজা ফল থেকে শুরু করে বিভিন্ন খাবার খোলা রেখে বিক্রি করার অভিযোগ উঠেছিল এর থেকে নানান রোগের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সেই কারণে খোলা রাখা খাবারের দোকান এদিন উচ্ছেদ করা হয় মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা